হাই, আজকে আমরা স্যামসাং J2 কোডটা কিভাবে হার্ড রিসেট করতে হয়, পিন কোড এবং প্যাটার্ন লক কিভাবে রিমুভ করব আজকে টিউটোরিয়াল সেটা দেখব। এই দেখতে পাচ্ছেন আমার হাতে স্যামসাং J2 কোডটা আছে, এটা কিভাবে রিসেট করব। এটা প্রথমত পাওয়ার অফ করে নেবেন, আর নর্মালি পাওয়ার অফ বাটনে প্রেস করলে এটা পাওয়ার অফ হয় না, এই সেজন্য এটা ব্যাটারি প্রথমত রিমুভ করে নিতে হবে। ব্যাটারি রিমুভ করার পর তারপর ভলিউম আপ এবং পাওয়ার বাটনে প্রেস করে নেবেন। প্রথমে ভলিউম আপ, তারপর পাওয়ার বাটন। ভলিউমে আপে প্রেস করে পাওয়ার বাটন প্রেস করার পর যখন স্ক্রিনে লেখা চলে আসবে তখন পাওয়ার বাটন ছেড়ে দেবেন এবং ভলিউম আপ বাটন ধরে রাখবেন। নো কমেন্ট অপশন আসার পর তারপর ভলিউম ডাউন দিয়ে উইন ডাটা ফ্যাক্টরি সিলেক্ট করে পাওয়ার বাটন প্রেস করে নেবেন। তারপর ডিলিট করার জন্য ইয়েস সিলেক্ট করে নেবেন, ইয়েস সিলেক্ট করলে পাওয়ার বাটন সিলেক্ট করুন। তারপর রিবুট অপশন আসলে ফোনটা পাওয়ার বাটনে প্রেস করে দিবেন, তারপর ফোনটা অটোমেটিকলি রিবুট হতে থাকবে, পাওয়ার অফ হবে এবং অটোমেটিকলি চালু হয়ে নেবে, আর একদমই চালু হতে কিছুক্ষণ সময় লাগবে। চালু অলরেডি হয়ে গেছে, স্টার্টে ক্লিক করে নেবেন, তারপর অল সিলেক্ট করে এগ্রেতে সিলেক্ট করে নেবেন। তারপরে জাস্ট সেকেন্ড এখানে একটু সময় নেবে, তারপর ডেট এন্ড টাইম এখানে স্কিপ দিয়ে দিবেন, তারপর নেমের অপশনগুলো স্কিপ, তারপর পাসওয়ার্ডের অপশনগুলো চাইলে দিবেন, না চাইলে নট নাউ দিয়ে দিবেন, তারপর গুগলি সার্ভিস অপশন চাইলে করে নেবেন, না চাইলে না, তারপর ফিনিশ প্রেস করে দেবেন। অল ডান হয়ে গেছে। এখন পিনকোড, প্যাটার্ন লক, যে কোনো পাসওয়ার্ড, এগুলো সব কিছু রিমুভ হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।